পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামসোর গ্রামে জাতীয় সংঘের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবছরও রবিবার অনুষ্ঠিত হয় এক রাত্রিব্যাপী শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমাদের ভাতার থানার বামসোর গ্রামে বেলডাঙ্গাপাড়া জাতীয় সংঘ পরিচালনায় একটি টুর্নামেন্টের খেলা আমরা ছেড়েছি। এই আমাদের যুবক ছেলেরা, খাস করে গৌতম ভাই, যে মোহন ভাই আছেন, খেলাটার মধ্যে খুবই আবেগ এবং খেলা মানেই আমাদের নিজেদের ভাতৃত্ব, বন্ধুত্ব, এবং খেলাটা খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। এবং আমি বামসোর যতদিন খেলা দেখছি বা খেলা করি, যে তার মধ্যে সবচেয়ে একটা খুব রোমান্টিক খেলা বলা যেতে পারে। কতগুলো প্রাইজ আছে? 20,000 এবং 15,000। এই খেলার মধ্যে খুবই একটা ভালো লাগছে এবং দর্শকরা আমাদের জমেছে, এবং বাইরের টিমও আসবে, আশা করি আরও খেলা জমবে। কতগুলো টিমের খেলা? খেলাগুলো 40টা টিমের খেলা। হ্যাঁ, 40টা টিমের খেলা আছে। তো আমরা আশা করি 40টা টিমের খেলা হবে। এবং কার উদ্যোগে হচ্ছে, বিশেষ করে কে উদ্যোগ নিয়েছেন? খাস করে উদ্দেশ্য আমাদের খোকন ভাই। হ্যাঁ, এই খেলায় 40টি দল অংশগ্রহণ করে। এদিন বিজয়ী দলকে নগদ 20,000 টাকা ও ট্রফি এবং বিজেতা দলকে নগদ 15,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। মূলত খোকন শেখ এই খেলায় সমস্ত সহযোগিতা করে বলে জানান উদ্যোক্তারা। এটা মানুষের জাতীয় সংঘ খেলা করছে, এবং আমাদের একটা এখানে আয়োজন প্রত্যেক বছরই হয়, সেই রকম বছরেও আয়োজন করেছে। এবং খোকন দা বিরাট চিন্তাধারা, বহু আশা নিয়ে, বহু খরচা করে এবং অনেক ছেলেকে এখানে কমে নিয়ে একতাভাবে খেলাটা করে তুলছে। এটা সত্যি খুব খুশির বিষয়, খুব আনন্দ। কতগুলো দল এসছে এখানে? প্রায় 40টা দলের আসার কথা আছে। অনেক এসছে, খেলা চলছে এবং আরও আসছে, এটা আমরা খবর পাচ্ছি। মোট কত দলের খেলা করছেন? 40 দলের খেলা হবে এখানে মোট। হ্যাঁ, কোথায় খেলাটা হচ্ছে? খেলাটা হচ্ছে বেলডাঙ্গাপাড়া জাতীয় সংঘ খেলাটা হচ্ছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।